দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর মূল শিরোনাম করেছে, সংঘর্ষ, গুলি, নিহত তিন। অবরোধের প্রথম দিনে সকালে বগুড়া ঢাকা মহাসড়কে অবরোধ করেন বিএনপি সমর্থকরা, সেটিরই ছবি দিয়ে তারা মূল শিরোনামটি করেছে। এরপরে আরও কয়েকটি শিরোনাম আছে, এর মধ্যে আছে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের। এবং তার নিচে আরেকটি শিরোনাম করেছে, দুই দলকেই বুঝতে হবে দেশ আগে। এরপর বেলজিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে গতকাল প্রধানমন্ত্রী গণভবনে একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে বলেছেন কার সঙ্গে সংলাপ, বিরোধী দলকে। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে প্রধান শিরোনাম করেছে অবরোধের বিষয়টি নিয়ে, অবরোধের প্রথম দিন তিন মৃত্যু এবং সংলাপের সম্ভাবনা নাকচ, যথাসময়ে নির্বাচন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন। এবং এই পাশে আরও দুটি শিরোনাম করেছে তারা, 44 দলের সঙ্গে ইসির সংলাপ শনিবার এবং শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র, যথাসময়ে ভোট, সিইসি এবং হাস বৈঠকের এই বিষয়টি তারা তুলে ধরেছে। এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে অবরোধের বিষয়টি তারা তুলে এনেছে মূল শিরোনামে একটি বাস পোড়ানোর ছবি দিয়ে, বিএনপির অবরোধের প্রথম দিন সংঘর্ষ, ভাঙচুর, আগুন, গুলি, নিহত তিন। এবং তার নিচে আরেকটি শিরোনাম করেছে, রাজধানীতে বিক্ষোভ, গাড়িতে আগুন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, অপশন নেই সিইসি, শর্তহীন সংলাপের আশা পিটার হাসের। এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়টিও তারা শিরোনামে এনেছে, সময় মতোই নির্বাচন হবে বললেন প্রধানমন্ত্রী। এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে ওই একই বিষয় তারা চিত্রসহ ফুটিয়ে তুলেছে শিরোনামে, সেটি হচ্ছে দেশ জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, আগুন, নিবল তিন প্রাণ, ক্ষমতাসীনরাও জাতিসংঘের সন্দেহে, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে ব্যবস্থা যুক্তরাষ্ট্র। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নিয়ে, খুনিদের সঙ্গে সংলাপ নয়, সময় মতোই নির্বাচন হবে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, দেশের মানুষ বিএনপি জামাতকে ঘৃণা করে, তারা নির্বাচন চায় না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা সংক্ষিপ্ত হচ্ছে না। এরপরে আমার হাতে আছে দৈনিক কালবেলা। দৈনিক কালবেলায় প্রধান শিরোনাম করেছে একটি ভিন্ন বিষয়, ন্যাশনাল সার্ভিসের শত কোটি টাকা লুট এবং গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। আর ওই একটি বিষয় এসেছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে, যথাসময়ই হবে নির্বাচন। এরপরে আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম হয়েছে, সর্পিল অর্থনৈতিক সংকটে উত্তপ্ত গার্মেন্টস খাত, গতকাল গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি তারা ছবিসহ এনেছে এবং সংবাদ সম্মেলনের বিষয়, নির্বাচন হবে এবং সময় মতোই হবে। এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে।